আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ বিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কখনো ঐক্য হতে পারে না, থাকছে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে বললেন প্রধানমন্ত্রী। জানাবো বিএনপি নেতাদের বক্তব্য উদ্ভ্রান্ত প্রতীকের মতো সেতু মন্ত্রী। সর্বশেষ জাপানকে বাংলাদেশে কৃষি যন্ত্র তৈরির আহ্বান কৃষিমন্ত্রীর। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলবাটনটিকে ক্লিক করে দিন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কখনো ঐক্য হতে পারে না। খুনিদের সঙ্গে কোনো আপোষ নয়, যারা হত্যার রাজনীতি করতে চায় তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের মুখপত্র সাপ্তাহিক দাবানল পত্রিকার সুবর্ণ জয়ন্তী সংখ্যার প্রকাশনা উৎসবে এসব কথা বলেছেন তিনি। জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ফাউন্ডেশন এই প্রকাশনা উৎসবের আয়োজন করে। কামরুল ইসলাম বলেন নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে লড়াই করতে চাই, বিএনপি জামায়াতকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের একটি মোর্চা হতে পারে। তিনি বলেন নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস নিয়ে বেড়ে উঠেছিল, তখন স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় ছিল, তবে বর্তমান সরকারের আমলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে নতুন প্রজন্ম। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে একটি মহল, মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হতে হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যেকার বহু ক্ষেত্রীয় দ্বিপক্ষীয় সহযোগিতা আগামী দিনগুলোতে আরও জোরদার হবে। তিনি বলেন সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতা বিস্তৃত হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের দুই দেশের মানুষের পারস্পরিক স্বার্থে, বিশেষ করে কৃষি, বাণিজ্য, নৌপরিবহন, জনগণের মধ্যে সম্পর্ক এবং পর্যটনের মতো বহু খাতগত সহযোগিতার মাধ্যমে এটি আরও বাড়বে। শ্রীলঙ্কা কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতির ঐতিহাসিক সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেছেন। তিনি যোগ করেন গত 50 বছরে আমাদের অংশীদারিত্বে একটি দৃঢ় ভিত্তি প্রদান করেছে এবং আমি নিশ্চিত যে আমরা আগামী 50 বছর এবং তারপরেও সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তুলতে একসাথে কাজ করে যাব। প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ অত্যন্ত খুশি যে শ্রীলঙ্কা আমাদের দুই দেশের অভিন্ন প্রচেষ্টায় বিশ্বস্ত বন্ধু এবং অংশীদার হিসেবে থেকেছে। শেখ হাসিনা বলেন আমি বাংলাদেশের সরকার, জনগণ, আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন 1972 সালের 4 মার্চ শ্রীলঙ্কা বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তিনি বলেন শ্রীলঙ্কার প্রাথমিক স্বীকৃতি নতুন উদীয়মান দেশটিকে অনেক মূল্যবান সমর্থন দিয়েছিল। তখন থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দেশের ঐতিহাসিক সংযোগ, পারস্পরিক শ্রদ্ধা, বহু অভিন্নতা এবং সৎ প্রতিবেশীর চেতনার ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের বন্ধন উপভোগ করে আসছে। প্রধানমন্ত্রী গত বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে যোগ দিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে শেখ হাসিনা বলেন আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের দৃঢ় চেতা ও অদম্য জনগণ গত 13 বছরে উল্লেখযোগ্য আর্থসামাজিক সাফল্য অর্জন করেছে। তিনি বলেন আমরা আর্থসামাজিক মুক্তি অর্জনের লক্ষ্যে আমাদের অবিশ্বাস্য অভিযাত্রায় শ্রীলঙ্কার অংশীদারিত্বকে গভীরভাবে মূল্য দেই। বার্তায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য, সুখ ও শান্তি এবং শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ জনগণের সমৃদ্ধি কামনা করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ শ্রীলঙ্কা মৈত্রী দীর্ঘজীবী হোক। সূত্র বাংলাদেশ সংবাদ সংস্থা বাসোস। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন রাজনীতিতে বিএনপি বিভাজন রেখে ও ঐক্যের সংকট সৃষ্টি করছে। বিএনপি নেতারা বলছেন তারা নাকি বিভাজনের রাজনীতি করেন না। বিএনপি নেতাদের এমন বক্তব্য ভূতের মুখে রাম নাম ধ্বনি ছাড়া আর কিছুই নয়। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের পরিকল্পিতভাবে লাগাতার মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শুধু তাই নয়, সাম্প্রদায়িক বিভেদ ও বিদ্বেষ সৃষ্টি এবং রাজনীতিতে ধর্মের অপব্যবহারের অপসংস্কৃতির ধারক ও বাহক হল বিএনপি। তাদের চাতুর্যপূর্ণ কথামালার আড়ালে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর কুৎসিত পরিকল্পনা। তিনি বলেন সংখ্যালঘু নির্যাতন, জাতের অস্থিমজ্জায় দুর্নীতি আর লুটপাট, জাতের রাজনীতি
তারা যতই চটকদার কথা বলুক না কেন, জনগণ এখন আর তাদের অপকৌশলে আস্থা রাখে না। স্বৈরশাসন, অপপ্রচার, গুজব, মিথ্যাচার, দুর্নীতিবাজ, দুর্বৃত্তায়ন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ধর্মান্ধতা নির্ভর রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি ঐক্যের রাজনীতি করে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, জনগণ দেখতে চায় এই ঐক্য কাদের সাথে, কিসের ঐক্য? বিএনপির ঐক্যের রাজনীতি তো দেশদ্রোহী, জাতিদ্রোহী, স্বাধীনতা বিরোধীদের সাথে, তাদের ঐক্য তো সাম্প্রদায়িক উগ্রবাদ ও জঙ্গি গোষ্ঠীদের সাথে। তিনি বলেন, তাদের তথাকথিত ঐক্যের মূলে দেশ বিরোধিতা আর উন্নয়ন বিমুখতা। তারা ঐক্য করে স্বার্থসিদ্ধি ও লুটপাটের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্য। তাদের দুঃশাসন ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের ইতিহাস তারই সাক্ষ্য বহন করে আসছে। তারা বারবার জনগণের সঙ্গে প্রতারণা করছে, তাই বিএনপিকে এদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। বাংলার জনগণ তাদেরকে আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না, তা আজ প্রমাণিত। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, চরম হতাশায় নিমজ্জিত বিএনপি নেতারা লাগাতারভাবে অসংলগ্ন, অবাস্তব, উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে চলছে। দেশের অভ্যন্তরে নানামুখী অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং ধ্বংসাত্মক অপতৎপরতা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশ ও জনবিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন উদ্ভ্রান্ত প্রতীকের মতো প্রলাপ বকতে শুরু করেছেন। তিনি বলেন, ক্ষমতা তৃষ্ণায় কাতর নেতা কর্মীদের উজ্জীবিত রাখতে মঞ্চ গরম করা বক্তব্য দেওয়া বিএনপির নেতৃবৃন্দ ভালোভাবেই জানে যে তাদের পায়ের নিচে মাটি নেই, প্রত্যুষেই ঝরে পড়বে। ষড়যন্ত্রের অন্ধকারে বোনা তাদের আকাঙ্ক্ষার সব স্বপ্নকলি। কাদের বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আটক রাখা বা ছেড়ে দেওয়ার এখতিয়ার সরকারের নেই, কেননা বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি। তাদের তারেক রহমানও সন্ত্রাস ও দুর্নীতির দায়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। দুর্নীতি তাদের অস্থি মজ্জায়। সুতরাং দুর্নীতিকে বৈধতা দিতে বিএনপি তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে। তিনি বলেন, দুর্নীতির রাজস্ব ও রাজনীতি কায়েম করতে গিয়ে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশবাসী অতীতে প্রত্যক্ষ করেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে 2013 সালে বেগম খালেদা জিয়ার আহ্বানে বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে তাদের সমাবেশ স্থল ছিল জনশূন্য। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের সাড়া না পেয়ে খালেদা জিয়ার নেতৃত্বে অগ্নিসন্ত্রাসের পথ বেছে নেয় বিএনপি। 2013, 2014 ও 2015 সালে শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা এবং মানুষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি স্থাপনা অগ্নিসংযোগ করে বিএনপি। অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে দেশের জনগণ, ফলে জনগণের মুখোমুখি হওয়ার সৎসাহস হারিয়ে ফেলেছে বিএনপি। চলে যাচ্ছি পরের সংবাদে। কৃষি যন্ত্রপাতি নির্মাতা জাপানের প্রতিষ্ঠান ইয়ানমারকে বাংলাদেশে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র তৈরির জন্য কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বর্তমান সরকার কৃষিযন্ত্রে ব্যাপক ভর্তুকি দিচ্ছে, ফলে কৃষিকাজে যন্ত্র ব্যবহারে কৃষকের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং কৃষি যন্ত্রের বিশাল বাজার তৈরি হয়েছে। জাপানি ইয়ানমার কোম্পানির যন্ত্রেরও চাহিদা অনেক, কাজেই বাংলাদেশে স্থানীয়ভাবে ইয়ানমার কৃষিযন্ত্র তৈরি করতেই পারে। ঢাকায় দীপ্ত টেলিভিশন চত্বরে ইয়ানমার কোম্পানির কৃষিযন্ত্র প্রদর্শনী পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে এসব কথা বলেছেন কৃষিমন্ত্রী। পরে কৃষিমন্ত্রী এসিয়া দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।